দ্বিতীয় প্রশ্নটি আমরা নিচ্ছি মোহাম্মদ নাকিবুল হাসান নাকিব থেকে। তিনি বলেছেন যে মানুষের অন্তরের খবর কি শুধু আল্লাহ তাআলা জানেন নাকি শয়তানও জানে? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আগে কখনো কেউ আমাকে করেনি। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। এই প্রশ্ন যখন আপনি করলেন তার ভিত্তিতে আমি কিছু ব্রাউজ করলাম, দেখলাম যে আসলে আমাদের ওলামায়ে কেরাম, আমাদের সালাফ তারা কে কী বলেছেন। কিছু তথ্য আমরা পেয়ে গিয়েছি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি মজমু আল ফাতাওয়ার মধ্যে এ বিষয়ে বিশদ আলোচনা করেছেন। ক্ষণজন্মা একজন স্কলার, ইসলামের মেইন স্ট্রিমের একজন মহাক্কিক স্কলার শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ। সুবহানাল্লাহ, এই ধরনের প্রশ্ন মানে উত্তর কী হতে পারে তিনি আগেই ডিসকাশন করে রেখেছেন। আমি এবারটাও একটু পড়ি এবং তার সাথে একটু অনুবাদটাও করি যাতে জিনিসটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যায়। তিনি বলছেন মজমু আল ফাতাওয়ার মধ্যে, আর শয়তান ইয়ালতাকিমু কালবাল আবদি ফাইযা যাকার আল্লাহ খান্নাসা ওয়াইযা গাফালা কালবুহু আন যিকরিহি ওয়াসওয়াসা। শয়তান বান্দার অন্তরকে গ্রাস করে ফেলে, এরপর যখন বান্দা আল্লাহকে স্মরণ করে সে কুমন্ত্রণা দেয়, আর যখন বান্দার অন্তর আল্লাহর দিকের থেকে গাফেল হয়ে যায় তখন সে ওয়াসওয়াসা দেয়। এরপর শেখুল ইসলাম আরও বলছেন ওয়ায়ালামু হাল যাকার আল্লাহ আম গাফালা আন যিকরিহি। শয়তান জানে যে বান্দা আল্লাহকে স্মরণ করেছে নাকি আল্লাহ স্মরণ থেকে সে গাফেল থেকেছে। ওয়ায়ালামু মা তাহওয়াহু নাফসুহু মিন শাহওয়াতিল গাইয়্যি ফায়ুযাইয়্যিনুহা লাহু। শয়তান এটাও জানে যে ভ্রষ্টতার যে আকাঙ্ক্ষা, প্রবৃত্তি ইত্যাদি তার নফস আকাঙ্ক্ষা বোধ করছে, সেটাও সে জানে। ফলে এই নফসের যে কুপ্রবৃত্তি এটাকে আরও সুশোভিত করে দেয় বান্দার জন্য। কে দেয়? শয়তান দেয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি বর্ণনায় এটা সাব্যস্ত হয়েছে। সফিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের মধ্যে, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সে হাদিসে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আন্না শায়তানা ইয়াজরি মিন ইবনে আদম মাজরা দম। শয়তান বনি আদমের শিরায় শিরায় প্রবাহিত হয়, অর্থাৎ চলাফেরা করে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ আরও বলেন وَقُرْبُ الْمَلَائِكَةِ وَالشَّيْطَانِ مِنْ قَلْبِ آدَمَ مِمَّا تَوَاتَرَتْ بِهِ الْآثَارُ سَوَاءً كَانَ الْعَبْدُ مُؤْمِنًا أَوْ كَافِرًا। বনি আদমের অন্তরের কাছাকাছি ফেরেশতাদের থাকা এবং শয়তানেরও থাকা, এই বিষয়ে অনেকগুলো আথার মুতাওয়াতির পন্থায় বর্ণিত হয়েছে, এসেছে। চাই সে বান্দা মোমেন হোক অথবা কাফিরই হোক, অর্থাৎ তিনি এখানে বলতে চেয়েছেন বান্দা মোমেন হোক আর কাফের হোক, তার কাছাকাছি তার একজন কারিন ফেরেশতাও থাকে এবং অন্য কারিন শয়তানও থাকে। এটা সকল বনি আদমের ক্ষেত্রে প্রযোজ্য। ফলে যে কারিন ফেরেশতা তিনিও তার অন্তরের অনেক কিছু জানেন এবং যে কারিন শয়তান সেও অনেক কিছু জানে। ফলে এই বিষয়টা ওলামায়ে কেরামের একটা রিসার্চের বিষয় হয়ে গিয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা আমরা একটু আগে শেষ করলাম, আমরা দেখি যে অন্য কোনো শেখ এই বিষয়ে আর কোনো কথা বলেছেন কি না। এক্ষেত্রে শেখ বিন বাজ রাহমাহুল্লাহকে একটা প্রশ্ন করা হয়েছে একই প্রসঙ্গ। সেখানে যিনি প্রশ্নকারী তার কথার মধ্যে এসেছে, তিনি বলেছেন ইদা নাওয়াইতু আমাল খাইরিন ফি কলবি হাল ইয়ালামু বিহি শায়তানু ওয়া ইউহাওয়িলু সারফি আনহ। যদি আমি কোনো ভালো কাজের নিয়ত আমার অন্তরে করি তাহলে শয়তান কি তা জানে এবং শয়তান কি সে ভালো কাজ থেকে আমাকে ফিরিয়ে দিতে চায়? এই প্রশ্নটা তিনি রেখেছিলেন শেখ বিন বাজ রাহমাহুল্লাহর উদ্দেশ্যে। শেখ বিন বাজ রাহমাহুল্লাহ যে জবাবটি দিয়েছেন সেখানে ছিল কুল্লু ইনসানিন মাআহু শায়তানুন ওয়া মাআহু মালাক। প্রত্যেক মানুষের সাথেই
একজন ফেরেশতা থাকেন এবং একজন শয়তান থাকেন। কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু কি বলেছেন? তিনি বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া মাআহু কারীনুহু মিনাল জিন্নি ওয়া কারীনুহু মিনাল মালাঈকা। তোমাদের প্রত্যেকের সাথেই জিন থেকে, অর্থাৎ জিন শয়তান থেকে তার একজন কারীন থাকে, আর ফেরেশতাদের পক্ষ থেকে একজন কারীন থাকে। কারীন মানে হলো সঙ্গী, কম্প্যানি, কম্প্যানিয়ান যাকে বলা হয়, সঙ্গী। কালু, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনারও কি একই দশা? কালা, নবী সাল্লাল্লাহু সাল্লাম তখন বললেন, ওয়া আনা ইল্লা আন আল্লাহ আআনানি আলাইহি ফা আসলামা। হ্যাঁ, আমারও একই দশা, তবে আল্লাহ তাআলা সেই কারীনের উপর আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, ফলে আমার কারীন ইসলাম গ্রহণ করে ফেলেছে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এরপর বলেন, ওয়া আখবারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না শাইতানা ইয়ুমলি আলাল ইনসানি আশ-শাররা ওয়া ইয়াদউহু ইলা শার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অবহিত করেছেন যে শয়তান মানুষকে মন্দের দিকে ধাবিত করে এবং তাকে মন্দের দিকে আহ্বান করে। ওয়ালাহু লাম্মাতুন ফি কলবিহি ওয়ালাহু ইত্তলা, এবং বান্দার কলবে শয়তানের একটা হাত রয়েছে, একটা নিয়ন্ত্রণ রয়েছে, এবং তার একটা ইত্তলা এবং তার খবর সংবাদ রয়েছে। বিতাকদীরিল্লাহ, আর এই বিষয়টা কে করেছেন, এই বিষয়টা কে নির্ধারণ করেছেন? আল্লাহ। আল্লাহর তকদির তথা আল্লাহর নির্ধারণের মাধ্যমে শয়তানের এই নিয়ন্ত্রণ বান্দার অন্তরে প্রতিষ্ঠিত হয়েছে। আলামা ইউরিদুহুল আব্দু ওয়া ইয়ানউহু মিন আমালিল খায়র ওয়াশ-শার, মানে শয়তানের এই ইত্তলাটা কিসের উপরে, সে কথা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এখানে বলছেন যে বান্দা যা করতে চায় এবং যে ভালো মন্দ কাজের সে নিয়ত করে, এই বিষয়ে শয়তানের ইত্তলাও রয়েছে এবং কিছুটা তার মানে আঁচ করার মতো জ্ঞানও তার রয়েছে। এরপর তিনি আরও বলছেন, ওয়াল মালাকু কাযালিকা লাহু লাম্মাতুন বিকলবিহি ইয়ুমলি আলাইহিল খায়র ওয়া ইয়াদউহু ইলাল খায়র। একইভাবে তার যে কারীন ফেরেশতা, তারও তার অন্তরের সাথে একটা সম্পর্ক রয়েছে। তিনি মানে সেই কারীন সঙ্গী ফেরেশতা তাকে কল্যাণের দিকে ধাবিত করেন এবং কল্যাণের দিকে আহ্বান করেন। فهذه اشياء مكنهم الله منها اي مكن القرينين القرين القرين من الجن والقرين من الملائكه انتهى كلام الشيخ شيخ الاسلام بن باز رحمه الله তার এটা ছিল শেষ কথা এই কোটেশনের মধ্যে। তিনি বলেছেন এগুলো হচ্ছে কিছু বিষয় আল্লাহ তাআলা যে বিষয়ে আসলে ক্ষমতা দিয়েছেন তাদেরকে, অর্থাৎ দুই কারিনের ব্যাপারে, একটা হলো জিন সঙ্গী আর একটা হলো ফেরেশতা সঙ্গী। এক্ষেত্রে আবুল হাসান আল আশারি তার মাকালাতুল ইসলামিয়িন গ্রন্থে উল্লেখ করেছেন যে এ বিষয়ে, অর্থাৎ শয়তান মানুষের অন্তরের বিষয়টা জানে কি জানে না, এ বিষয়ে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন এবং এখানে তিনটা মতামত পাওয়া যায়। প্রথম মতামত পেশ করেছেন ইব্রাহিম, মামার, হিসাম এবং তাদের অনুসারী কিছু ব্যক্তিরা। তারা বলছেন, ইন্না শয়তানা ইয়ালামুনা মা ইয়াহদুসু ফিল কুলুব, অন্তঃসমূহে যা কিছু উদ্ভূত হয়, যা কিছু মানে থাকে, সেটা শয়তান জানে। ওয়ালাইসা যালিকা বিআজিব, এবং এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। লিআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা কাদ জাআলা আলাইহি দালিলান, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে একটা দলিল তাদের কাছে দিয়ে দিয়েছেন। এরপরে তিনি বলেছেন যে ওয়াকাল আখারুনা মিনাল মুতাযিলা ওয়া গায়রিহিম, মুতাযিলা এবং তাদের মতো আকলানি আরও যারা রয়েছে তাদের বক্তব্য হচ্ছে, ইন্না শায়তানা লা ইয়ারিফু মা ফিল কলব, মানুষের অন্তরে যা কিছু আছে শয়তান তার কিছুই জানে না। ফাইদা হাদাসাল ইনসানু নাফসাহু বিসাদাকাতিন আও বিশাইইন মিন আফআলিল বিররি নাহাহু শায়তানু আন যালিকা আলা যন্নি ওয়া তাখমিন, যখন মানুষ তার অন্তরে কোনো সাদাকা বা এমন কোনো কিছু দেওয়ার কথা ভাবে, কোনো ভালো কাজ করার কথা চিন্তা করে, তখন শয়তান ধারণা করে অথবা অনুমান করে সে বিষয় থেকে মানুষকে
নিষেধ করে। এটা হলো মুতাজিলিদের অভিমত। আর অন্য আরেক দল ওলামাই কেরাম বলেন, ইন্না শায়তান ইয়াদখুলু ফি কলবিল ইনসান ফায়ারিফু মা ইউরিদু বিকলবিহি। শায়তান মানুষের অন্তরে প্রবেশ করতে পারে, সে অন্তরে প্রবেশ করার কারণে সে অন্তর কী চাচ্ছে, মানুষ অন্তর দিয়ে কী চাচ্ছে সেটা সে জানতে পারে। যাই হোক, এখানে তিনটা অভিমত পেলাম। তবে তার আগে আমরা শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লার কাউল এবং শেখ বিন বাজ রাহমাহুল্লার কাউল থেকে আমরা মনে হয় আহলে সুন্নাল জামাতের কী মতামত সেটা আমরা জেনে গেছি। অতএব মানে এখানে একটা বিষয়ে মানে আমাদের ক্লিয়ার হয়েছে যে শয়তান আসলে আমাদের অন্তরের বিষয়গুলো সম্পর্কে আঁচ করতে পারে, জানতে পেরে আমাদেরকে কুমন্ত্রণা দেয়। কিন্তু শয়তানের এই জানাটা কোনো ক্রমেই আল্লাহর জানার মতো নয়। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, তিনি সব কিছু জানেন, শয়তান সব কিছু জানে না।